রবিবার সাত সকালে মালদার দেশবন্ধু চিত্তরঞ্জন মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ইংরেজবাজার থানার পুলিশ ও দমকলের দুটি ইঞ্জিন কয়েক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে কয়েকজন স্থানীয় ব্যক্তি মার্কেটের ভিতর থেকে ধোঁয়া বেরোতে দেখেন। তারপর খবর দেওয়া হয় পুলিশ এবং দমকল বাহিনীকে। শর্ট সার্কিটের কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। চার পাঁচটি দোকানে আগুন লেগে যাওয়ায় প্রায় ২৫ থেকে ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর মেলেনি। এ বিষয়ে মালদা জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি জয়ন্ত কুণ্ডু জানান, দেশবন্ধু চিত্তরঞ্জনের মার্কেটে বৈদ্যুতিক অবস্থা খুবই খারাপ, তাই জেলা প্রশাসনের কাছে এই মার্কেট সহ জেলার সমস্ত মার্কেটে যে দীর্ঘদিনের পুরনো বৈদ্যুতিক ব্যবস্থা তা দ্রুত সমাধানের দাবি জানান তিনি। খবর কিছু আসেনি এখন পর্যন্ত, যা খবর তাতে ইলেকট্রিক থেকে আমরা অনুমান করছি যে একটা আগুন লেগেছে এবং দমকল পুলিশ সবাই সঙ্গে সঙ্গে এসছে। আমাদের এখানকার ব্যবসায়ীরা সবাই এসছে এবং যারা উপরে দোকান যারা এখনও আসেনি তাদেরকে ডেকে আনা হচ্ছে এবং দোকানটা খোলানো হচ্ছে যাতে ইমিডিয়েটলি দমকল তার ব্যবস্থা নিতে পারে। এবং আমরা পৌরসভার প্রতিনিধি হিসাবে সুমনা দিয়ে এখানে এসছে, আমাদের ওয়ার্ড কমিশনার গায়ত্রী দিয়ে এখানে এসছেন, আমাদের বাবুয়াদা এসছেন, কৃষ্ণনারায়ণ চৌধুরীর প্রতিনিধি হিসাবে বাবুয়াদা এসছেন, সবাই এখানে এসছেন। আমরা আশা করি যেটা আমরা এই দুর্যোগটা কাটিয়ে উঠতে পারবো। মালদা থেকে দেবসিং এর রিপোর্ট, আনন্দবার্তা।